আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আর আজকে আইছি আমি বাসখান্তি পারি শরীফ, আর এই জায়গার মাঝে আইয়া প্রচুর মানুষ যে পারি শরীফর ওয়া একটা ওজে ওয়াল ওয়ার দেখো, আপনি ওই দিকে দেখলে দেখতে পারবা সূর্যের প্রচুর মানুষ প্রচুর। আর এইদিকে যে মাদ্রাসা যে সাইডে পড়ছে আপনার, এইদিকে দেখলে আপনি তাকাইলে দেখতে পারো প্রচুর মানুষ। আমার এই ভিডিওর মাধ্যমে আপনার লোকে আজকে শেয়ার করবো, তো চলো আগের দৃশ্যটা আপনার লোকে শেয়ার করি। যাই হোক, আপনারা যখন চলাফেরা করবায় মানে একটু হেরান ফেরেশান হইবায়, তাহলে অনেক আইসক্রিম বা ঠান্ডা পানি হোটেল আগের বাগরা সব কিছু আছে। একটাও তো এটা বাসখান্দি একটা মার্কেট, আর তাছাড়াও যে বুখারি শরীফ হিসাবে অনেক দোকানপাট আছে, আপনি দেখতে পারবা বারো হাজার দোকান, মোবাইলের দোকান অনেক দোকান আছে, প্রচুর দোকান আছে। অফিসেরই দেখতে পারটা কিছু সাবস্ক্রাইবার হল আছে, তারাও সেল সেল করছে না। আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা লোকে শেয়ার করি জায়গার কিছু দৃশ্য, দেখতে সুন্দর কিতা কিতা আছে সব কিছু শেয়ার করবো। তো চলো ভাই, খালি হরি রোড আসছে কাশ্মীরি মুরগা 350-400, খালি 350-400, 300-400 টাকায় মুরগা। ভাই খানিও কইছে দেখলেন ফ্রাইডিস ফ্রাইডিস খানি আছে, দেখলেন গাজর কা হালুয়া ও আছে একদম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, কিনে পাও কিনে 30 টাকা। আমার পিছে দেখরা মানে দেখতে পাটা যে গুমার করো স্বপ্নে দেখতে পারবে, মানে ও উপায় আছে বিচিত্র। তাই আন্টি আন্টি যে গুমার করো মানে প্রচুর বালা বালা স্বপ্ন দেখতে পারবে, তাই বিচিত্র কথা। সুন্দর একটা সাদা বিল্ডিং দেখা আমার পিছনে, ওইটা হইলো বাসখান্দি মাদ্রাসা। আর ভিতরে এরিয়া ভিতরে গিয়ে আপনার আমি দেখাইব, প্রচুর সুন্দর মানে অসাধারণ সুন্দর। আর দেখা বাড়ির কত হাজার হাজার মানুষ আছে আপনি দেখতে পাটা, এই দেখুন বেশ মানুষ বেশ মানুষ। আসলে দর্শক কিন্তু আপনারা দেখতে পারেন যে সামনে একটা গেট আছে, এটা হলো বাসখান্দি মাদ্রাসা এন্ট্রি ওয়ার গেট। এই গেট হয়ে আপনি ভিতরে যেতে পারবেন, তো আমি ভিতরে যাইব বর্তমানে। আর ভিতরে গিয়ে মাস পুরো মাদ্রাসার ভিতরটা আপনারা দেখাইব আমার এই ভিডিওর মাধ্যমে। এই দেখার সামনে গেট দর্শকবৃন্দ, আমি বর্তমানে মাদ্রাসার পুরো মানে গেটের ভিতরে আই গেছি। আপনি চারিদিকে দেখতে পাটা বাসখান্দির যে মাদ্রাসা না, দেখতে পাটা এরিয়াটা পুরো খুব সুন্দর। এখন বর্তমানে যার বয়ান সেটা তাই নলে বদরুদ্দিন অফিসে দেখতে পাটা, তাই বয়ান ঘটা তাই নলে এ ইউডিএফের চিফ এসে আপনি শুনতে পারেন। আমার
বহারিত আইয়া আমার অনেক ফ্রেন্ড পাইলিছি মানে পুরানা পুরানা ফ্রেন্ড তাই নইলা মণিপুরের নানিবা তাই নইলা মণিপুর আর এই রাস্তার বাড়ি ফুলরতল তাইন বাড়ি মানে আসামের ভিতরে ফুলরতল যেটা পড়ছে আর এই বর্দার হইল পয়লা ফুলরতল নানিবা আর তারার মানে পরিচয় আমার ইউটিউবের মাধ্যমে তো অনেক ভালো লাগলো তারার লগে মাথাটা করিয়া আর আশা করি দর্শক বৃন্দ আজকের ভিডিওটা আপনারা বহু ভালো লাগছে আর মজুমুরে খালি 50-50 টি শার্ট বেশি তো হতো বেটা কত রে 50 টাকা আর আমার নাসির ভাই একটা অনেক সময় ঘুরিলাম আর অনেক ভালো লাগলো আজকের এই বুহারিতে ইয়া আর প্রায় 10 বছর বাদে এই বুহারিটা আমি দেখতে পারছি কিন্তু আমার বাড়িতে ইয়া কিন্তু এই বুহারিতে আমি আইতে পারি না কারণ বাড়া থাকি থাকি আমার সময়টা গেছে গা ও কারণটা আর দেখো সব মানুষও যাওয়ার রাস্তা দেখতে পাটা কারণ টাইমও শেষ হয়ে গেছে দোয়াও শেষ হয়ে গেছে ও কারণে আর মার্গিবর আজানো ওইবার সময় ওই গেছে ও কথা আর কি আশা করি যে আমার আজকের এই ব্লগটা আপনারা পছন্দ আইব যদি ভালো লাগে আপনারা শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।